কেমন হয়েছে ঘটনাটা? ঘটনাটা বলতে কালকে ইয় রবিবারে বিকাল দিকে এখানে ওই দোলনা আছে যে এখানে দোলটা ছিল আর কি, এবারে কিটা জানি মনে মনে একটা ইয়ে আছে কিটা জানি হয়েছে, আমি নিজেও করতে পারি না। এবারে গেছে আমরা মনে করছি বিকালে রাত্রে হয়েছে আইছে না বাড়ি, বাড়ির না আসারা এরপরে আমি জিগাইতেছি ওই হেরার থেকে কই গেছে হেরা ইয়ে তাই কোন গানে বলে নালগাতা না কোন গানে একটা বিয়া আসলো হয়েছে, তা বিয়ার নিয়ে গেছে আমরা সন্দেহ করছি সবাই। হ্যাঁ বন্ধু বান্ধব এর আগেও দুই দিন এরকম করে রয়েছে তে ঘুরে আইসে বাড়ি, তে এই চিন্তাটা করে ছাড়া আমরা ঠোকাইছি না এতটুকু। আজকে কালকে রাত্রে 12টা বাজে আমি চিন্তা করতেছি এদিকে ফোন করছি ওইদিকে তার বন্ধু বান্ধবরা সবাই আমি জিগাইছি নাই কোনো কানে, এরপরে একটু আমার মনে একটু ডাউট লাগছে আর কি, কিতা হয়েছে নি কিতা হয়েছে ফলো বানলো। এরপরে আজকে গাড়িটা দিয়ে ছাড়া মানে ঘুরে ছাড়া আয়ার দিকে এখানে ঘন্টা একটু ঘন্টা ঘন্টা বাড়াইছে রাস্তার দিকে পাওয়া যায় আর কি, এরপরে দুপুরের দিকে গামছাটা লোকানে রয়েছে, এরপরে গিয়া কেনার গিয়া ছাড়া আমার ভাই নাম কিটা হে মঙ্গলধন চাকমা, বয়স কত? দূর বয়স তো 17 এরকম হইব, পরে নি এমনি না পরা বাদ দিয়ে পড়ছিল। তোমার নাম? আমার নাম মায়াধর চাকমা। ঠিক আছে, এটা কোন জায়গা? এটা ফিজারিপাড়া, ফিজারিপাড়া এরিয়া ধরে আর কি, কলেজ টিলা। ঠিক আছে।